সালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা, আমি আছি মোহাম্মদুল্লাহ সিরাজ ফাহিম তোমাদের সাথে। আশা করি সবাই ভালো আছো। পূর্ববর্তী লেকচারের ধারাবাহিকতায় আজ আমরা আলোচনা করব চতুর্গণিত প্রথম পত্রের নবম অধ্যায় অন্তরীকরণের স্পর্শক এবং অভিলম্ব সংক্রান্ত কিছু প্রবলেম নিয়ে। ঠিক আছে, চলো তাহলে আমরা স্টার্ট করি। আজকে আমরা যে স্পেশাল প্রবলেমটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে y কিউব ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ইন্টু টুয়াইস এ মাইনাস এক্স। বক্ররেখার যে সকল বিন্দুতে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল তাদের স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে আমাদের প্রথমে জানা লাগবে কি স্পর্শক যদি অর্থাৎ স্পর্শক রেখা যদি এক্স অক্ষের সমান্তরাল হয় তাহলে আমাদের কাছে কি পয়েন্ট একটা অর্থাৎ একটা পয়েন্ট অথবা স্পর্শক রেখাটা জানা লাগবে। কেন লাগবে? কারণ হচ্ছে আমরা জানি যে এই যে স্পর্শক কিংবা স্পর্শকে যদি যেহেতু স্থানাঙ্ক বের করতে বলা হয়েছে তাহলে আমাদেরকে কী জানা লাগবে? দেখো তো, প্রথমে জানা লাগবে যে নর্মালি চিন্তা করে যে একটা কার্তেশিয় স্থানাঙ্ক ব্যবস্থায় স্পর্শক অর্থাৎ একটা সরল রেখা এক্স অক্ষের সমান্তরাল। তার মানে এক্স অক্ষের সমান্তরাল মানে কি এক্স অক্ষ থেকে উত্তর সরল রেখার অর্থাৎ উত্তর স্পর্শকের সকল বিন্দুর এক্স অক্ষ থেকে ডিস্টেন্স কি সমান, ঠিক কি না? তার মানে এই যে যদি এই যে দূরত্বটা ডিস্টেন্সটা যদি ধরলাম যদি এ হয় তাহলে আমরা বলবো এই যে এই যে স্পর্শকের সমীকরণ সেটা ওয়াই ইকুয়াল টু সামথিং। ঠিক আছে, আমরা এটা তো বলতে পারি না। তাহলে এখন আমাকে বলো যে যদি স্পর্শক রেখাটা এক্স অক্ষের সমান্তরাল হয় তাহলে এই যে স্পর্শক রেখাটার ঢাল কত হবে এবং ঢালটা কীভাবে বের করব। আমরা নিশ্চয়ই জানি যে কোনোটা সরলরেখা যদি এক্স অক্ষের সমান্তরাল হয় তার ঢাল হয় অর্থাৎ স্লোপ, স্লোপের ভ্যালুটা জিরো হয়। কেন জিরো হয়? কারণ আমরা জানি এই যে সরলরেখাটা এক্স অক্ষের যেহেতু সমান্তরাল সো এক্স অক্ষের সাথে তার উৎপন্ন কোণটা হয় কত? জিরো ডিগ্রি। এখন তাহলে আমরা কী জানি টেন থিটা সমান যদি জিরো হয় অর্থাৎ টেন জিরো ডিগ্রি, যেটা টেন জিরো ডিগ্রি মান কি জিরো না? সো আলটিমেটলি টেন জিরো ডিগ্রি মান জিরো মানে কি আসলে টেন থিটা মানে কি? টেন থিটা মানে হচ্ছে স্লোপ। তাহলে স্লোপও কী হচ্ছে? স্লোপও হচ্ছে জিরো হচ্ছে। তাহলে এখন আমরা স্লোপ বলতে কী বুঝাচ্ছি? এই যে স্পর্শক, স্পর্শক রেখার ঢাল, স্পর্শক রেখার ঢালটা জিরো, তার মানে কি আমাদের ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা জিরো। ডিওয়াই ডিএক্স এর ভ্যালু জিরো না, কারণ হচ্ছে আমরা কি জানি যে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স বক্ররেখার এক্স কমা ওয়াই বিন্দুতে অঙ্কিত স্পর্শকের ডাল এটা হচ্ছে ডিওয়াই ডিএক্স। ঠিক আছে, অর্থাৎ পরিবর্তনের হার যেটা সেটা হচ্ছে ডিওয়াই ডিএক্স। আর বলা হচ্ছে স্পর্শকটা যদি এক্স অক্ষের সমান্তরাল ঢালের মান তো জিরো হবে। তাহলে আমরা এখন আমাদের কাজ কী হবে, যেহেতু আমরা একটু বুঝে গেলাম যে আমাদের ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা জিরো হচ্ছে, সো প্রথমে আমরা ডিওয়াই ডিএক্স এর ভ্যালুটা বের করে নেব। কারণ হচ্ছে দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি আমাদের কাছে ফাংশনটা দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা কী করে নেবো? ডিরেক্টলি ডিওয়াই ডিএক্সটা বের করে নেবো। তাহলে আমরা লিখবো যে দেওয়া আছে, ঠিক আছে, ওয়াই কিউব ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ইন্টু টুয়াইস এ মাইনাস এক্স। তাহলে সমীকরণটার উপপক্ষে যদি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে আমরা কী পাচ্ছি? দেখো লেফট সাইডে দেখতে পাচ্ছি ওয়াই কিউব, ওয়াই কিউব মানে দেখতে পাচ্ছি এখানে ওয়াই হচ্ছে একটা এক্স এর ফাংশন। তাহলে ওয়াইকে যদি ডিফারেনশিয়েট করি তাহলে প্রথমে আসবে কি থ্রি ওয়াই স্কোয়ার। ওয়াই কিউবকে ডিফারেনশিয়েট করলে তারপর চেন রুল অনুসারে আবার ওয়াইকে ডিফারেনশিয়েট করতে হবে, তাহলে পাচ্ছি কি গুণাকারে ডিওয়াই বাই ডিএক্স। তারপর এদিকে যদি রাইট সাইডে দেখি তাহলে টু টুয়াইস এ হচ্ছে কনস্ট্যান্ট এক্স স্কোয়ার, সো এক্স স্কোয়ারকে ডিফারেনশিয়েট করলে টুয়াইস এক্স। তাহলে আগে আছে টুয়াইস টুয়াইস এ, সো টুয়াইস ইন্টু টুয়াইস এক্স ফোর এ এক্স। ঠিক আছে, তারপর হচ্ছে মাইনাস এক্স কিউব, এক্স কিউবকে ডিফারেনশিয়েট করলে থ্রি এক্স স্কোয়ার আসলো। এখান থেকে দেখতে পাচ্ছি লেফট সাইডে জাস্ট একটাই রাশি আছে যেটা হচ্ছে ডিওয়াই ডিএক্স যুক্ত, সো আলটিমেটলি ডিওয়াই ডিএক্সকে আলাদা করে নেওয়া এটা খুব সিম্পল। আমরা কী করবো? সমীকরণের উপপক্ষকে থ্রি ওয়াই স্কোয়ার দ্বারা ভাগ করে দিব। তাহলে আমরা আমাদের পেয়ে যাবো কি আমাদের কাঙ্ক্ষিত ডিওয়াই ডিএক্স। এই যে ডিওয়াই ডিএক্স পেয়ে গেলাম সেটা হচ্ছে কি ফোর এ এক্স মাইনাস থ্রি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি ওয়াই স্কোয়ার। এখন আমরা আমরা যেটা আগে বলেছিলাম সেটা হচ্ছে যদি স্পর্শকটা এক্স অক্ষের সমান্তরাল হয় তবে কি বলছিলাম ডিওয়াই ডিএক্স এর ভ্যালু হচ্ছে জিরো। ঠিক আছে, কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ঢাল ঢালের মান জিরো, ঢাল মানে তো ডিওয়াই ডিএক্স। সো অলটিমেটলি আমরা এখান থেকে লিখতে পারি যে যেহেতু স্পর্শক রেখাটা এক্স অক্ষের সমান্তরাল সেহেতু হচ্ছে কি ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু জিরো। সো এখন আমরা কী করে দেব এই যে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু জিরো লিখে এখান থেকে এক্স এবং ওয়াই কে মোটামুটি আলাদা করে নেওয়ার চেষ্টা করব। তাহলে দেখি কীভাবে লেখা আলাদা করে নেওয়া যায়। এখানে দেখতে পাচ্ছি যে থ্রি সরি ফোর এক্স মাইনাস থ্রি এক্স স্কোয়ার ডিভাইডেড বাই থ্রি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু জিরো। তাহলে এখন যদি আমরা
थ्री वाई स्क्वायर के जो पक्षान्तर कर नहीं आसि तेज़ पाँच शेष पर्त फोर एक्स माइनस थ्री एक्स स्क्वायर इक्वल टू जिरो ठीक है कि ना ठीक है कि ना तो देखो ये जिरो दिए गुण कर माल्टिप्लाई कर देखाना है सो आल्टिमेटली शेष पर्त फोर एक्स माइनस थ्री एक्स स्क्वायर इक्वल टू जिरो यटाई अवशिष्ट थे एखान जो एक्स कमन नहीं फिली तेल आसे एक्स इंटू फोर ए माइनस ट्राइज एक्स तेज़ क्षेत्र क्योंकि अनेक इजी हो गो देखते आसले कि दुटा माल्टिप्लीकेशन आकार दुटा राशि आल्टिमेटली बोलो एक्स इक्वल टू जिरो अथवा फोर ए माइनस ट्राइज एक्स जो आट इक्वल टू जिरो ठीक है तेल क्योंकि हमारे क्षेत्र सहज हो गलो पेलम एक्स इक्वल टू जिरो अथवा आठ की पेल फोर ए माइनस ट्राइज एक्स इक्वल टू जिरो से एखान जो एक्सर माना जी भैल्यू बेर नहीं आसि तेल शेष पर्त की आसे फोर ए डिवाइडेड बाई थ्री ना এটাই তো তাহলে এখন দেখো আমরা x এর ভ্যালুটা পেয়ে গেলাম x এর স্থানাঙ্কটা পেয়ে গেলাম তার মানে হচ্ছে বুঝ পেয়ে গেলাম যে পয়েন্টগুলোতে স্পর্শক x অক্ষের সমান্তরাল তাহলে এখন আমাদের কি বের করতে হবে এখন y স্থানাঙ্ক বের করতে হবে তোমাদের প্রশ্ন আসতে পারে ভাই y স্থানাঙ্ক কেন বের করছি কারণ আমরা জানি কি কোন একটা বিন্দুর স্থানাঙ্ককে যদি আমাদের ডিফাইন করে দিতে হয় তাহলে অবশ্যই তার ভুজও জানা লাগবে তার কুটিও জানা লাগবে আমরা কিন্তু এখানে x = 0 পাওয়া মানে হচ্ছে আমরা জাস্ট ভুজটা পেয়েছি আমাদের কিন্তু এখনো কুটিও অজানা ठीक है एक्स इक्वल टू फोर बाई थ्री फोर ए बाई थ्री पे क्योंकि यटार जो वायर भैल्यू कत से जानिना तेल एखो तुम्हारा बोलते पर क्वेश्चन करते पर भैया वायर भैल्यू क्या बेर करब खूब सिम्पल बेपार कारण हमारे क्योंकि जो फांगशन अर्थात जो बक्ररेखा आता क्योंकि तरह फांगशन देवा आज है बक्ररेखार एक समीकरण देई स्थान जो एक्सर भैल्यूगुलू बसिए दी तेल क्योंकि वही कांक्षित एक्सर भैल्यूर जो वायर भैल्यू पे जा अर्थात भूजे जो कूटीटा पे जा বুঝতে পারছি কারণ এই এটা তোমরা প্রশ্ন করতে পারো কেন কারণ হচ্ছে আমরা জানি যে যে পয়েন্টগুলো আমরা বের করছি এই পয়েন্টগুলো অবশ্যই স্পর্শক অর্থাৎ স্পর্শকটা তো অবশ্যই আমার বক্ররেখাটাকে স্পর্শ করেছে না তাহলে বক্ররেখার উপর অবস্থিত তার মানে কি বক্র এই যে বিন্দুগুলো দ্বারা বক্ররেখাটা সিদ্ধ হবে এই জন্যই হচ্ছে আমরা যদি এক্স স্থানাঙ্কটা পেয়ে যাই আমরা ওই এক্স স্থানাঙ্কের বিন্দুটাকে দ্বারা যদি আমরা বক্ররেখাকে সিদ্ধ করি তাহলে আমরা ওই বক্ররেখার উপরস্থ ওয়াই স্থানাঙ্কটা পেয়ে যাবো যেটা হচ্ছে ওই কাঙ্ক্ষিত কি কাঙ্ক্ষিত বিন্দু ঠিক আছে তাহলে এখন তাহলে আমরা এই যে কাঙ্ক্ষিত স্থানাঙ্কটা যেটা অর্থাৎ ইয়াটা বের করে নিই এক্স স্থানাঙ্ক এক্স এর জন্য ওয়াই এর ভ্যালুটা বের করে নিয়ে আসি তাহলে আমাদের বক্ররেখা দেওয়া আছে ওয়াই কিউব ইজ ইকুয়াল টু কি ছিল ওয়াই কিউব ইজ ইকুয়াল টু সামথিং ছিল সো এখন দেখো এক্স এর ভ্যালু যদি জিরো বসে আমরা দেখতে পাচ্ছি ওয়াই কিউব যেহেতু ওয়াই একটা এক্স এর ফাংশন সো আলটিমেটলি রাইট সাইডে কিন্তু কোনো এক্স নাই সরি কোনো ওয়াই নাই y জাতীয় কোনো রাশি নেই সো অটোমেটিক্যালি x এর ভ্যালু যদি 0 বসানো হয় তাহলে y এর ভ্যালু অটোমেটিক্যালি 0 চলে আসে তারপর আসো x এর ভ্যালু যদি আমরা 4a/3 বসাই তাহলে y এর ভ্যালু কত পাচ্ছি দেখো আমরা ফাংশনটাতে কি করছি সরি বক্ররেখাটাতে x এর ভ্যালু 4a/3 ইনপুট দিচ্ছি তাহলে আমরা কি পাচ্ছি দেখো লেফট সাইডে y কিউব আছে আর রাইট সাইডে 2 ইজ ইনটু 4a/3 হোল স্কয়ার মাইনাস 4a/3 হোল কিউব ঠিক আছে তাহলে এখান থেকে যদি আমরা y এর ভ্যালুটা বের করে নিয়ে আসি তাহলে শেষ পর্যন্ত পাচ্ছি 32a³/27 ঠিক আছে এখন খেয়াল করো দেখেন এটা কিন্তু আমরা ওয়াই কিউবের ভ্যালু পেয়েছি তাহলে এখন যদি ওয়াই এর ভ্যালু বের করে নিয়ে আসি তাহলে কী করতে হবে কিউব রুট করতে হবে উপপক্ষকে তাহলে উপপক্ষকে যদি আমরা কিউব রুট করি তাহলে শেষ পর্যন্ত ওয়াইয়ের যে ভ্যালুটা আসে সেটা হচ্ছে কি ওয়াই ইজ ইকুয়াল টু টোয়াইস এ বাই থ্রি ইন্টু কিউব রুট অফ ফোর ঠিক আছে তার মানে হচ্ছে আমরা এই যে দুটো বিন্দু অর্থাৎ বক্ররেখার উপরে যে দুটো বিন্দু একটা বিন্দু হচ্ছে কত জিরো কমা জিরো সেই বিন্দুটা পেলাম যেখানে স্পর্শক কী হবে এক্স অক্ষের সমান্তরাল হবে আবার আর অন্য একটা বিন্দু পেলাম সেটা হচ্ছে কি টোয়াইজ সরি ফোর এ বাই থ্রি কমা টোয়াইজ এ বাই থ্রি ইন্টু কিউব রুট অফ ফোর এই দুটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত দুটো বিন্দু যে দুটো বিন্দুতে আমাদের স্পর্শক রেখাটা এক্স অক্ষের সমান্তরাল হচ্ছে বুঝতে পেরেছি আশা করছি তারা তোমরা ম্যাটটা বুঝতে পেরেছ আজ তাহলে এ পর্যন্তই পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ রইল ধন্যবাদ আমি তো কথা বলে দিই।